Mama koi jese. Mama. Koi jese mama. Mama, I'm coming to church. What's going on tomorrow? Mushali. Oh, Baba, I'm going. Oh, অবুজ শিশুটি জানে না তার বাবা কোথায় গেছেন, শুধু জানে বাবা কাজে গেছেন, আবার ফিরে আসবেন। সত্যি যদি ফিরে আসতো তাহলে হয়তো এই দুই অবুজের বুক জোড়াত। 3 বছর বয়সী হামিম তার নাম জানতে চাইলে বাবার নামেই নিজের নাম বলছে মুরসালিন। আমার সংসার এখন কেমনে চলবো গো, আমার পোলাপানের আমি কেমনে মানুষ করবো, কেমনে মানুষ করবো আমার পোলাপানের, পোলাপানের মানুষ করার মতন তো ক্ষমতা আমার নাই গো, দিন আইনা দিন খায় ধরতে গেলে গো, কেমনে আমার পোলাপানের মানুষ করবো আমি। গত মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন মুরসালিন। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি মুরসালিনের। গতকাল বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। মুরসালিনের স্ত্রী মিতুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাদের 13 বছরের সংসারে অবুজ দুই শিশুকে নিয়ে এখন কোথায় দাঁড়াবেন মিতু? বাবা মার পর স্বামী হারানো মিতুর এখন চারদিকেই শুধু অন্ধকার। আমার স্বামী আমার অনেক ভালোবাসে, আমিও আমার স্বামীরে অনেক ভালোবাসতাম। আমার স্বামী গেলে আমার রেখে ওর কাছে গা, আমি তো কোনোদিন আমার স্বামী রেখে যাই নাই, আমার রেখে চলে গেছে। দুজনের পরিচয় বিয়ে হয়েছিল না? আমার ফ্যামিলি আমার মামা তো ভাই। আপনার বয়স ছিল? আমার মামা তো ভাই 12-13 বছর হইব। সেই বয়সে বিয়ে? হ্যাঁ, আমার মার খালাতো ভাই ছেলে, আমার মার খালাতো ভাই ছেলে। আমার ওই মামা আমার অনেক প্রশ্ন করত, আমার স্বামীও বিয়ার আগে আমার প্রশ্ন করত, আমি জানি নাই। বিয়ার পরে আমার কইছে তোমার অনেক প্রশ্ন করতাম আমি। 5 বছরের ছোট্ট হুমাইরা নিজে সান্ত্বনা না পেলেও মাকে দেয়া এই সান্ত্বনাই যেন বলে দিচ্ছে, চলো তোমায় এমন দেশে নিয়ে যাই যেখানে তোমার চেহারায় খুশি মিলে যায়। ঈদে মার জন্য শাড়ি এনেছে মুরসালিন, শাশুড়ির সেই শাড়ি জড়িয়ে কাঁদছে মিতু। আর একসাথে ঈদ করা হলো না, হলো না আর এ জন্মে দেখা। মাত্র 9,000 টাকা বেতনে ঢাকার নিউ মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানেই চাকরি করতেন মুরসালিন। এ কোন ঝড়ে নিভে গেল সকল সুখের প্রদীপ? মায়ের আহাজারি আমার এত বড় সর্বনাশ কেন হলো, বাবারে আমি এখন কই খুঁজে পাই? আর মিতু তার স্বামী হত্যার বিচার চান, চান বাচ্চাদের নিয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে। এমন অঘটনে যেন আর কোনো মুরসালিনকে না হারায় তার পরিবার দাবি এলাকাবাসীর। মুক্তা মনোয়ার, বিবিএস বাংলা।